এই আমার সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু ভুটানে ঢোকার গেট। ভুটানে ঢুকতে রাস্তাঘাট দেখুন পুরো ঝাঁ চকচকে। এই পিছনে আমার ডকুমেন্ট স্ক্যান করলাম, ভোটার কার্ড মাস্ট লাগবে, পাসপোর্ট লাগবে, স্ক্যান করে এখান থেকে ব্যাগ স্ক্যান করে আপনার এখান দিয়ে ঢুকে এদিকে ঢুকলাম। এদিকে যাচ্ছে হবে আমাদের ইমিগ্রেশন অফিসের দিকে। ইন্ডিয়া দিকটা ছিল জয়গাঁও বর্ডার আর এটা হচ্ছে ফুন সেলিং বর্ডার। এবার আমরা চলে এসেছি, কাজগুলো দেখুন একবার কি সুন্দর কাজগুলো করেছে এখানে, দুর্দান্ত লাগে, দুর্দান্ত এক কথায়। এতদিন ধরে আপনারা ভিডিও দেখেছেন যে ভুটান ঢুকতে গেলে জেনারেলে 10 টাকা লাগে, কোনো রকম 10 টাকার সিন নেই, জাস্ট আইডি কার্ড লাগবে। ফাইনালি আমরা পা দিচ্ছি ভুটানের মাটিতে। এর আগে আপনাদের সকলকে নিয়ে পাড়ি দিয়েছিলাম আমার প্রথম বিদেশ ট্রিপ নেপালের পথে, এবারে আপনাদের সকলকে নিয়ে আবারও চলে এলাম আরও একটা প্রতিবেশী দেশ ভুটানে। ভারতবর্ষের উত্তর পূর্ব দিক বরাবর প্রায় 38,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত ভারতের প্রতিবেশী এক দেশ ভুটান, যাকে বজ্রবিদ্যুতের দেশ বলেও আখ্যা দেওয়া হয়েছে। 2024 সালে জনগণনা অনুযায়ী মাত্র 7,92,000 মানুষের বসবাস, যার মধ্যে 84% মানুষ বৌদ্ধ এবং মাত্র 12% মানুষ হিন্দু ধর্মকে গ্রহণ করে এই ছোট দেশে বসবাস করে চলেছে। বেশ মনোরম আবহাওয়াযুক্ত ছোট্ট একটি দেশ এই ভুটানে ঘণ্টাখানেক ঘুরে বেড়াবো এবং ভুটানে প্রবেশের নানান যাবতীয় তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই একদমই স্কিপ না করে তথ্যমূলক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি একদম হাসিমারা স্টেশনের ঠিক বাইরে। এর আগের পরের মাধ্যমে আপনার সাথে শেয়ার করলাম কীভাবে আমরা নিউ জলপাইগুড়ি থেকে হাসিমারা এলাম সেই ট্রেন জার্নি। এই ভিডিওতে থাকছে সেই সারপ্রাইজ যেটার জন্য আমরা ছুটে এসেছি হাসিমারাতে, সেই ভিডিও তুলে ধরবো আজকের এই পর্বের মাধ্যমে। এখন ঘড়িতে সময় দুপুর 12টা বাজতে যায়। এখান থেকে আমরা অটো বা টোটো বা বাস যেটা পাবো সেটা ধরে যাবো হচ্ছে জয়গাঁও বর্ডার। এখান থেকে 14 কিলোমিটার টাইম লাগবে ওই আধা ঘন্টার কাছাকাছি। এই হচ্ছে হাসিমারা স্টেশন, আমরা এদিক দিয়ে বেরিয়ে এলাম বাইরের দিকে। বেরিয়ে এসে হাসিমারা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি এদিকে আবার পেয়ে যাবেন। এখান থেকে রিজার্ভ করে বা এখানে টোটো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন হচ্ছে জয়গাঁও বর্ডার অবধি। এখান থেকে 14 কিলোমিটার টাইম লাগবে আধা ঘন্টার উপরে। স্টেশন থেকে বেরিয়ে এসে দেখতে পাবেন প্রচুর খাবার দোকান রয়েছে এবং থাকার জন্য হোটেলও এই হাসিমারা স্টেশনের কাছে আপনারা পেয়ে যাবেন। হাসিমারা স্টেশনের বাইরে থেকে টোটো ধরে 15 টাকা ভাড়া দিয়ে চলে এলাম হাসিমারা বাস স্ট্যান্ড। তবে এখানেও বার্গেনিং মাস্ট, নইলে টোটো ভাড়া 50 থেকে 60 টাকা করেও কিন্তু নিয়ে নেবে। যাই হোক, হাসিমারা বাস স্ট্যান্ড পৌঁছে সেখান থেকে চেপে বসলাম শেয়ারিং অটোতে। হাসিমারা স্টেশন থেকে আমরা 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম হাসিমারা বাস স্টপ। একেবারে ডাইরেক্ট কোনো ওখান থেকে হাসিমারা স্টেশন থেকে কোনোরকম শেয়ারিং অটো আসে না, আপনাকে প্রথমে আসতে হবে হাসিমারা বাস স্টপ অবধি। তো সেই বাস স্টপে আমরা এলাম, সেখান থেকে আমরা শেয়ারিং অটো পেয়ে গেলাম, ভাড়া পড়ছে 40 টাকা করে। আর টাইম লাগবে ওই 30 মিনিটের উপরে, 40 মিনিট কাছাকাছি টাইম লাগবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:15, আশা করছি 1:15 মধ্যে আমরা ঢুকে যাবো। আর গেট যেটা নিয়ে সন্দেহ ছিল যে ভুটানের গেট কি ডেলি খোলা থাকে, ডেলি কিন্তু ভুটানের গেটটা খোলা থাকে, যেটা অনেক মানুষ সন্দেহ থাকে যে শনি রবি বন্ধ গেট খোলা থাকে, প্রতিদিনই কিন্তু ভুটানের এই গেটটা খোলা থাকে। এখানে একটা ম্যাপ করা আছে দেখা যাচ্ছে, জয়গাঁও 14 কিলোমিটার আর পারো ভুটান পারো মূলত 161 কিলোমিটার। হাসিমারা থেকে অটো ধরে এই রাস্তা দিয়ে এলাম, এসে এখান থেকে এইটা হচ্ছে গেটটা ভুটান হওয়ার গেট, কিন্তু আমরা ঢুকবো হচ্ছে টিপাঙা দিকে। এই রয়েছে এখানে ফাটিকা রেস্টুরেন্ট আর তলায় রয়েছে হচ্ছে এখানে ইন্ডিয়া ভুটান ফিটেস্টেন গেট, এদিকে ঢুকতে হবে আপনার ভিতর দিয়ে। আমরা হাসিমারা যে বাস স্টপ ওখান থেকে মানে অটো করে এলাম, টাইম লাগলো কিন্তু 30 মিনিট উপরে, কারণ এখানে রাস্তাঘাটে জ্যাম আছে, আসতে কিন্তু প্রায় অনেকটাই টাইম লেগে গেল। তো হেঁটে হেঁটে এই মুহূর্তে আমরা চলে এসেছি, আমার সামনে দেখুন এই রাস্তা দিয়ে সোজা হাঁটছি, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আমরা ঢুকবো হচ্ছে ইমিগ্রেশন অফিসের দিকে। দেখুন এখানে সব লাইন দিচ্ছে, এটা হচ্ছে এই লাইনে আমার দাঁড়াতে হবে ইমিগ্রেশনের জন্য। এই পিছনে আমার ডকুমেন্ট স্ক্যান করলাম, ভোটার কার্ড মাস্ট লাগবে, পাসপোর্ট লাগবে, স্ক্যান করে এখান থেকে ব্যাগ স্ক্যান করে আপনার এখান দিয়ে ঢুকে এদিকে ঢুকলাম। এদিকে যাচ্ছে হবে আমাদের ইমিগ্রেশন অফিসের দিকে। আমরা ফাইনালি ভুটানের দিকে এন্ট্রি করছি, আলাদাই কিন্তু একটা এক্সাইটেড কাজ করছে আজকে এখানে এসে। এখানে রেস্টরুম অপশন রয়েছে, এখানে টয়লেট রয়েছে, বাঁদিকে রয়েছে ইমিগ্রেশন অফিস এবং এখানে এটিএম মেশিনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা টাকা কম নিয়ে আসেন বা টাকা আনতে ভুলে যান তাহলে এখান থেকেও কিন্তু আপনারা টাকা তুলে নিতে পারেন। এবারে এখানে দেখুন এখানে রয়েছে ট্যুরিস্ট এন্ট্রি তো বাঁদিকে, আর জেনারেল এন্ট্রিতে রয়েছে সোজা, যেহেতু আমরা 10 টাকায় ঢুকবো তাই আমরা সোজা এদিকে যাচ্ছি। দ্বিতীয় হলো আমাদের আইডি স্ক্যান করাতে হলো, নিয়ে আমরা যেহেতু জেনারেল টুরিস্ট আমরা এদিক দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম, আর যারা যারা ঘুরতে আসছে তারা ঢুকছে এই রাস্তা দিয়ে। ঢুকে ফাইনালি আমরা পা দিচ্ছি ভুটানের মাটিতে। এই মুহূর্তে আমরা রয়েছি ভুটানের
ফুনসেলিং বর্ডার, অর্থাৎ ওই দিকটা ইন্ডিয়া দিকটা ছিল জয়গাঁও বর্ডার আর এটা হচ্ছে ফুনসেলিং বর্ডার। এবার আমরা চলে এসেছি ফাইনালি আমরা ভুটানের মাটিতে পা দিয়ে দিলাম। আর ভুটানে ঢুকতে রাস্তাঘাট দেখুন পুরো ঝাঁ চকচকে, আমাদের ইন্ডিয়াও রাস্তাঘাট না, যেখানে খুশি থুতু ফেলে দিল, যেখানে খুশি ময়লা ফেলে রকম না, রাস্তা কিন্তু একদম পুরো ঝাঁ চকচকে পরিষ্কার। এর আগে আপনাদের সকলকে নিয়ে পাড়ি দিয়েছিলাম আমার প্রথম বিদেশ ট্রিপ নেপালের পথে, এবারে আপনাদের সকলকে নিয়ে আবারও চলে এলাম আরও একটা প্রতিবেশী দেশ ভুটানে। এই ভুটানের দিকে অর্থাৎ ফুনসেলিং বর্ডার থেকে বেরোনোর পর কিন্তু আপনাকে এখানে গাইড করে ছেঁকে ধরবে। যদি আপনি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যান ভুটান 6 দিন বা 7 দিন তাহলে এই গাইডের সাথে আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারেন। আর যদি আপনারা ভাবছেন যে জেনারেল ঘুরবেন, জেনারেল ট্যুরিস্ট হিসেবে ঘুরবেন অর্থাৎ কিছুক্ষণ ঘুরবেন, তাহলে কিন্তু কোনো গাইডের দরকার নেই, নিজেই আপনি ঘুরতে পারবেন কাছাকাছি এই 40 মিনিট বা 1 ঘন্টা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। দেখুন এখানে জিনিস আপনাকে দেখাই, দেখুন এই যে গেটটা দেখলাম একটু আগে ভুটানের গেটটা, এখান থেকে দেখবেন যে ভেহিকেলগুলো যাচ্ছে বা এখান থেকে যানবাহনগুলো যাচ্ছে এগুলো সব ভুটানের গাড়ি বলে এখানে সোজা এখানে ঢুকে যাচ্ছে। আর যদি আপনি ইন্ডিয়া থেকে আসেন তাহলে কিন্তু আপনাকে এখানে এই হচ্ছে ফুনসেলিং বর্ডারের যে টার্মিনাল এখান থেকে আপনাকে আইডি দেখিয়ে তারপরে এখানে কিন্তু ঢুকতে হবে। অনেকে মনে প্রশ্ন থাকে যে শনিবার আর রোববার কি এই ভুটানের ইমিগ্রেশন অফিস খোলা থাকে? হ্যাঁ, সপ্তাহে 7 দিনই কিন্তু এই ইমিগ্রেশন অফিস খোলা থাকে, আপনারা সপ্তাহে 7 দিনই এসে কিন্তু এখানে ঢুকতে পারবেন। চেষ্টা করবেন সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে এসে এই ভুটানে প্রবেশ করার, তারপর কিন্তু এই ভুটানের বর্ডার বন্ধ হয়ে যায়। বিকেল 5টা বেজে যাওয়ার পর কিন্তু এই ভুটানের বর্ডার বন্ধ হয়ে যায়, আবার পরের দিন সকাল 9টার দিকে কিন্তু এই ভুটান বর্ডারটা খোলা হয়। আরেকটা আনন্দের বিষয়, আরেকবার দ্বিতীয়বারের মতো আমার ইন্টারন্যাশনাল ট্রিপ, একদিনেই হোক সেটা একটা বিদেশ ট্রিপ বলে কথা, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভুটান। আপনারা যারা আগামী দিনে ভুটান বেড়াতে আসবার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে কিছু তথ্য আগে জেনে নেওয়া যাক। ভুটান বেড়াতে যাওয়ার 2টি রুট রয়েছে। প্রথমত আপনি আসতে পারেন ফালাকাটা হয়ে। ফালাকাটা থেকে ভুটানের ফুনসেলিং বর্ডারের দূরত্ব 61 কিলোমিটার, সময় লাগতে পারে 2 ঘন্টা মতো। ফালাকাটা হয়ে এলে কলকাতা থেকে ডেলি 5টা ট্রেন ফালাকাটা আসে। সরাইঘাট, কামরূপ, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোর্ষা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস। তবে সময়ের দিক থেকে সবথেকে ভালো ট্রেন কামরূপ, তিস্তা তোর্ষা এবং উত্তরবঙ্গ। এই ট্রেনগুলি ধরলে আপনি সকালের মধ্যে পৌঁছে যাবেন ফালাকাটাতে, দেন ফালাকাটা থেকে আপনি ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এবং অপর রুটটি হচ্ছে হাসিমারা হয়ে। হাসিমারা থেকে ভুটানের ফুনসেলিং বর্ডারের দূরত্ব 29 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা মতো। কিন্তু কলকাতা থেকে হাসিমারা একটা ট্রেনই আসে, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে যদি আপনি হাসিমারা হয়ে আসতে চান সেটার উপায় আছে, তাহলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে NJP অবধি। তাই NJP থেকে সকাল 7টার ভিস্টাডোম ট্রেন চেপে আপনি পৌঁছে যাবেন সকাল 11:30টার মধ্যে হাসিমারা। তাই হাসিমারা থেকে আপনি ভুটানের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এগুলো গেল ট্রেনের কথা। এবার যদি আপনি ভাবছেন যে ফ্লাইটে আসবেন, সেটার উপায় রয়েছে। কলকাতা থেকে ভুটানের পাড়োর মধ্যে ডাইরেক্ট ফ্লাইট সার্ভিস রয়েছে, যার ভাড়া পড়বে জনপ্রতি 15,000 থেকে 18,000 মতো। জাস্ট আইডি কার্ড লাগবে, হয় ভোটার কার্ড না হলে পাসপোর্ট, এই দুটোই আইডি কার্ড চলবে, কোনো আধার কার্ড কোনো কিছু কিন্তু চলবে না। আর যদি আপনি 18 বছর নিচে হন, যদি ভোটার কার্ড না থাকে বা পাসপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট নিয়েও ঢুকতে পারেন, যারা 18 বছর নিচে। 18 বছর উপরে হলে ভোটার কার্ড বা পাসপোর্ট হচ্ছে মাস্ট। এছাড়াও 2 কপি কালার ফটো সাথে ক্যারি করবেন। ভুটান এখন প্রচণ্ড কস্টলি হয়ে যায়, প্রচুর মানুষ এই ভুটানকে কিন্তু এখন স্কিপ করছে, তাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলের মধ্যে ভুটানে কিন্তু অনেকে বাদ দিচ্ছে। তার কারণ ভুটান ভ্রমণের জন্য প্রথমত ট্যাক্স অর্থাৎ SDF সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফিস পার হেড পার ডে 1200 টাকা, দ্বিতীয়ত গাইড চার্জ পার ডে 1500 থেকে 2000 টাকা, তৃতীয়ত রেজিস্ট্রেশন অ্যান্ড ইন্স্যুরেন্স পার হেড 600 টাকা করে। সব মিলিয়ে ভুটান ভ্রমণের জন্য এক্সট্রা খরচ প্রায় 8,000-এর কাছাকাছি। তাই ইচ্ছে এবং সামর্থ্য থাকলেও মানুষ ভুটান ভ্রমণকে স্কিপ করছে। ভুটানের সময় কিন্তু ভারতের সময়ের থেকে আধ ঘন্টা এগিয়ে রয়েছে, মানে এখন যদি ইন্ডিয়াতে বাজে 1:40, তাহলে এখন ভুটানে বাজে কিন্তু 2:10। আর টাকা হচ্ছে সেম, আমরা নেপালে যখন ছিলাম নেপালে কিন্তু ইন্ডিয়ান 1 টাকার সমান ছিল, নেপালের 1.6 টাকা, মানে 100 টাকা এখন 160 টাকা, কিন্তু ভুটানে কোনো সেম, ভুটানে 100 টাকা সমান 100 টাকায়, মানে ইন্ডিয়ান 100 টাকা দিলে আপনি ভুটানের 100 টাকাই পাবেন। আর ভুটানের সিম তুলতে খরচ হবে 250 টাকা মতো, যেখানে আপনি 7 দিনে মোট 90 মিনিট টক টাইম এবং পার ডে 1 GB করে ডেটা পাবেন। ভুটানে ঘোরার জন্য যে যে জায়গা রয়েছে সেগুলি হলো পারো, থিম্পু, দোচুলা পাস, পুনাখা, চেরেলা পাস, টাইগার নেস্ট, হাভ্যালি। ভুটান ভালো করে ঘুরে দেখবার জন্য সবথেকে উপযুক্ত সময় অক্টোবর থেকে ডিসেম্বর। তবে যদি আপনারা ভুটানে এসে বরফ দেখতে চান তাহলে অবশ্যই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আসার চেষ্টা করবেন।
ভুটান ঘুরতে মোট সময় লাগবে 4 রাত 5 দিন কিংবা 5 রাত 6 দিন। তবে যদি একদিনের জন্য আসতে চান তাহলে আমি যেভাবে এলাম এভাবে এসে ঘণ্টাখানেক ভুটানে কাটিয়ে যেতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, ভুটান বর্তমানে খুবই কস্টলি একটি দেশ। ভালোভাবে ঘুরতে গেলে পার হেড 5 দিনে কম করে 18,000 থেকে 20,000 টাকা খরচা হবে। তাই বর্তমানে যদি আপনারা ভুটান ঘুরতে যেতে চান তাহলে ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিছু ট্যুর অপারেটরের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ফুনসেলিম বর্ডার পার করে এখান দিয়ে রাস্তায় সোজা হেঁটে এলাম। হেঁটে এসে ঠিক উল্টো দিকে রয়েছে একটা মনেস্ট্রি। একদিনের ভুটান ভ্রমণে এলে আপনারা কিন্তু এই মনেস্ট্রিটা ঘুরে দেখতে পারেন। ঢুকছি আমরা এই মনেস্ট্রির ভিতরে। একদিনের কম সময়ের মধ্যে ভুটান ভ্রমণে এই মুহূর্তে আমরা চলে এসেছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ভুটানের একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা একদিনে যদি ঘুরতে আসেন, জেনারেল হিসাবে যদি ঘুরতে আসেন, তাহলে কিন্তু এই মনেস্ট্রিটা ঘুরেতে পারেন। একদম কাছে ফুনসেলিম বর্ডার থেকে কিছুটা এগিয়ে পড়বে হচ্ছে এই মনেস্ট্রিটা। তাহলে মনেস্ট্রিটা আমরা একটু ঘুরে দেখে নিই। আমরা যেমন কোনো মন্দির ঢোকার সময় বাইরে জুতো খুলে ঢুকি, যেরকম ভুটান বা নেপালে কোনো রকম মনেস্ট্রি ঢোকার জন্য কিন্তু বাইরে জুতো খুললে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এই হচ্ছে ভিতরটা। এক কথা দুর্দান্ত, অপূর্ব সুন্দর এক জায়গা, মানে জাস্ট পুরো মন ভরে যাচ্ছে। কাজগুলো দেখুন একবার, কি সুন্দর কাজগুলো করেছে এখানে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত এক কথায়। দেখুন কাজগুলো, দেখুন কি সুন্দর কাজগুলো এখানে, ডিজাইনগুলো। তাই এখানে আমার প্রদীপ জ্বলছে ভিতরে। আর নেপাল বা ভুটান গেলে এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এগুলো নেপাল ভুটান বা জাপান এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে গেলে কিন্তু এগুলো দেখতে পাবেন। কেমন লাগছে আমার এই সারপ্রাইজ ভিডিওটা, যেটা আমি প্রথম থেকে সারপ্রাইজ রেখেছিলাম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার মতো আপনারাও ভাবেন যে একদিনে ভুটান ভ্রমণ করবেন, তাহলে বলে দিচ্ছি কলকাতা থেকে আপনারা কীভাবে আসবেন। কলকাতা থেকে যদি আপনারা এভাবে ভুটানটা ঘুরতে চান একদিনের জন্য এসে, তাহলে সবথেকে ভালো আপনি ধরবেন শিয়ালদা থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস, নাহলে শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর নাহলে হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস। এই তিনটে ট্রেন ধরলে আপনি 5:30 থেকে 6টার মধ্যে আপনার পৌঁছে যাচ্ছেন নিউ জলপাইগুড়ি। আর নিউ জলপাইগুড়ি থেকে যে ট্রেনটা আমরা এলাম আজকে, ভীষণ স্পেশাল টুরিস্ট স্পেশাল ট্রেনটা, ওটা ছাড়ে 7:20 প্রতিদিনই চলে। আর হাসিমারা পৌঁছায় হচ্ছে 11:30 নাগাদ। আজকে লেট করেছিল, 12টা থেকে পৌঁছেছে। চলে এলেন হাসিমারা, হাসিমারা থেকে অটো, শেয়ারিং অটো করে চলে আসবেন এই ফুনসেলিং বা জয়গাঁও বর্ডার অবধি। তো এইভাবে এসে আপনারা একদিন ঘুরে দেখতে পারেন। আবার এখানে 2-3 ঘন্টা কাটিয়ে আবার এখান থেকে আপনারা 3টার দিকে বেরিয়ে 4:40 রয়েছে আবার কাঞ্চনকন্যা এক্সপ্রেস হাসিমারা থেকে, সেটা ধরে আপনারা ফিরে যেতে পারেন শিয়ালদা, বা যদি আপনি নিউ জলপাইগুড়ি যেতে চান নিউ জলপাইগুড়িও চলে যেতে পারেন। এইভাবে এসে কিন্তু আপনারা একদিনে এই ভুটান ভ্রমণটা করে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। সবার মুখে শুনেছিলাম যে এই 10 টাকায় ভুটান ভ্রমণ, এই 10 টাকায় ভুটান ভ্রমণ। কোনো রকম জেনারেল হিসাবে ঢুকলে কোনো রকম টাকা কিন্তু লাগে না। আগে হয়তো লাগতো না, জানি না, কিন্তু বর্তমানে কিন্তু কোনো রকম টাকা লাগছে না এই ভুটানে ঢোকার ক্ষেত্রে। এই ভুটানে ঢোকার পর একটা জিনিস আমাকে মানে এতবার মুগ্ধ করছে, দেখুন একটা জায়গায় কোনো রকম কোনো আবর্জনা পড়েনি, পুরো ক্লিন রাস্তা। যদি আপনাদের কোনোভাবে ভুটানে ঢুকতে দেরি হয়ে যায়, ভাবুন ফুনসেলিং ধুতে হতে আপনাদের বিকেল হয়ে গেল, তাহলে কিন্তু এখানেও প্রচুর হোটেল রয়েছে। ফুনসেলিংও কিন্তু আপনারা হোটেল নিয়ে, দেখুন চারিদিকে প্রচুর হোটেল রয়েছে, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন এবং প্রচুর রেস্টুরেন্টও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর যদি সকাল সকাল চলে আসেন, তাহলে ডাইরেক্ট তো আপনি ভুটানের রাজধানী থিম্পু চলে যেতে পারবেন একবারে, নাহলে কিন্তু এখানেও আপনারা স্টে করতে পারবেন। ভুটানে এসে প্রচুর আপনারা হোটেলে বাসাবাসি খাবারের দোকানও পেয়ে যাবেন। সকাল থেকে খাওয়া হয়নি, দুপুরে লাঞ্চ করার জন্য এই ফুনসেলিংয়ের কাছেই একটা দোকানে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। নিয়েছি 2 পিস ছোলা বাটুরে, যার দাম নিচ্ছে 50 টাকা ইন্ডিয়ান টাকায়। আর এর লস্যি না, এইটুকু লস্যি, যার দাম 50 টাকা। 50 টাকা দিয়ে খাওয়া স্টার্ট করি, যাই হোক ইন্ডিয়ান টাকায় 100 টাকা দিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি, তারপরে কথা হচ্ছে। তো কমপ্লিট করলাম ভুটানে এসে দুপুরে লাঞ্চ। যেহেতু হাতে সময় কম, তাই জন্যে আর বেশিক্ষণ টাইম দেওয়া গেল না খাবারের জন্য। এদিকে বৃষ্টিও নেমে গেছে, আমাদেরকে বেরোতে হবে, আবার আমাদের ইন্ডিয়ার দিকে ঢুকতে হবে। এই ফুনসেলিংটা দেখে অনেকটা মনে হয় আমাদের সেই দার্জিলিং ম্যাল বা সিকিমের যে ম্যাল রোড সেরকম দেখতে, কারণ এখানে দেখুন সব রকম খাবারের দোকান আমরা পেয়ে যাচ্ছেন, হোটেল রয়েছে, আবার এদিকে কিছু যদি কেনাকাটা জিনিস আছে কেনাকাটা জিনিসও কিন্তু আপনারা চারিদিকে পেয়ে যাবেন। নানান ধরনের গ্রসারি, নানান ধরনের খাবারের দোকান, হোটেল সব কিন্তু আপনারা এই রাস্তাতে পেয়ে যাবেন। আর এখানে দেখুন রয়েছে পেট্রোল পাম্প, ভুটানের পেট্রোল দাম কিন্তু ভারত থেকে অনেক কম। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যখন আপনি রাস্তায় পেরোচ্ছেন না, তখন গাড়িগুলো এখানে আসতে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এসে আপনাকে দেখে। কোনো সিগন্যাল নেই, কিন্তু তাও দেখুন এখানে গাড়ির এরকম সুবিধা করা রয়েছে, আপনাকে দেখলে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাবে।
তাহলে আজ এক দু ঘন্টা ভুটানে কাটালাম এবং সব তথ্য আপনাদের সাথে একদিন এলে কীভাবে এই ভুটানটা কোন সেকেন্ডে ঘুরে দেখবেন সব তথ্য আপনার সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো এবারে আমরা এখানে কোন সেকেন্ডে বেরিয়ে যাচ্ছি এবং আমরা সোজা চলে যাবো হচ্ছে ভারতের দিকে জয়গাঁওয়ের দিকে চলে যাচ্ছি। আমরা এন্ট্রি করেছিলাম ওই দিকে গেটটা দিয়ে ঢুকেছিলাম আর আমরা এক্সিট করছি হচ্ছে এই গেটের দিয়ে, পাশে গেট রয়েছে এক্সিট হল, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভুটান থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবারও আমরা চলে এলাম আমাদের ইন্ডিয়ার জয়গাঁওয়ের দিকে। তো যেভাবে ঢুকেছিলাম ঢোকার সময় একবার আপনার ভোটার কার্ড বা পাসপোর্ট চেক হবে, চেক করার পর আপনার ব্যাগ স্ক্যান হবে, দেন আবার হচ্ছে আপনার ছবি তোলা হবে এবং হচ্ছে আপনার ভোটার কার্ডটা দেখে আপনি যখন ঢুকলেন ভুটানে সেই এক বেরোনোর সময় সেমভাবেই আপনাকে ভোটার কার্ড বা পাসপোর্ট দেখা দেবে, ব্যাগ স্ক্যান করা দেবো, লাস্ট আর একবার ভোটার কার্ড দেখিয়ে আপনি বাইরে বেরিয়ে যাবেন। যাই হোক, পুজো করেছি অটোতে, এখান থেকে আবার হাসিমারা চলে যাবো 50 টাকা ভাড়া দিয়ে, যেভাবে এসেছিলাম শেয়ারিংয়ে 50 টাকা, সেই 50 টাকা ভাড়া দিয়ে আবারও আমরা চলে যাবো হচ্ছে জয়গাঁও থেকে হাসিমারা অবধি 14 কিলোমিটার পথ। আপাতত ধরে জ্যাল জ্যাম আছে, 1 ঘন্টা কিন্তু কম করে লেগেই যাবে। আমরা শেয়ারিংয়ে যাচ্ছি, এখানেও কিন্তু স্ক্যাম চলছে, যদি আপনারা রিজার্ভ করেন রিজার্ভ করলে কিন্তু 500-300 এখান থেকে হাসিমারা চাইছে। শেয়ারিংয়ে যাবেন, শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে 50 টাকা করে, 50 টাকা করে যাবেন শেয়ারিংয়ে, 40-50 এরকম কিন্তু ভাড়া, ঠিক আছে, শেয়ারিংয়ে এইভাবেই যাবেন, ওরকম বাড়তি টাকা দেবেন না, ভালোভাবে একদিনে এরকমই এসে ভুটান ঘুরে দিতে পারেন। আশা করছি একদিনে হলেও বিদেশের মাটিতে পা দিলেও সেটা কিন্তু একটা বিদেশ ভ্রমণই বলে। ঘড়ির কাঁটায় সময় এখন 2:30 PM। আমরা জয়গাঁও থেকে এসে পৌঁছালাম ফাইনালি সেই হাসিমারা স্টেশনে। আসতে টাইম নিল কিন্তু 1 ঘন্টার কাছাকাছি, কারণ রাস্তা 14 কিলোমিটার, দেখাচ্ছে গুগল ম্যাপে 30-40 মিনিটে পৌঁছে যাবেন, কিন্তু যেহেতু রাস্তায় লরি আছে, মানে যে বড় বড় ভুটানের লরি বা ভুটানের যে ভেহিকেলগুলো ছিল রাস্তার পর জ্যাম করে দিচ্ছে, যার ফলে আসতে টাইম অনেকটা টাইম লেগে যাচ্ছে। যাই হোক, 1 ঘন্টা লাগলো আসতে, আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত 2 অবধি একটা ট্রেন ব্লক বানালাম, 2 ঘন্টা রেস্ট করে আবার সকালে বেরিয়ে ব্লক, সকাল থেকে ব্লক চলছে, 2 ব্লক বানালাম, আবার আজকে পৌঁছাবো শিলিগুড়ি, গিয়ে আবার কালকে বেরোতে হবে, যেই জন্য আজকে শরীরটা ভালো লাগছে না আজকে। যাই হোক, কেমন লাগলো আজকে ব্লগটা, আজকে যতটা পারলাম আপনাদেরকে একদিনে ভুটান ঘুরে দেখার চেষ্টা করলাম। ট্রেন আসবে আর 1/2 ঘন্টা পর, এখন ঘড়িতে সময় 3:30, ট্রেন আছে আমাদের 4:02 PM, 13150 নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা যাওয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা আমরা হাসিমারা থেকে উঠবো 4:02 PM এবং শিলিগুড়ি পৌঁছাবো 6:30 নাগাদ। এই জন্যই আমাদের স্লিপার কোচ হবে, S7-এ আমাদের সিট রিজার্ভ করা আছে, ভাড়া পড়েছে হাসিমারা থেকে শিলিগুড়ি অবধি 145 টাকা করে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু 29 ফেব্রুয়ারি থেকে কিন্তু এলএইচবি কোচ করে দেওয়া হয়েছে, আগে কিন্তু এটা ICF কোচিং কোচ চলতো, এখন এটাকে এলএইচবি কোচ করে দেওয়া হয়েছে। আর এই ট্রেনের সাথে থাকছে দুখানা জেনারেল কোচ, একদম সামনে পড়বে যখন ট্রেনটা নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা দিকে যাবে, তারপরে পড়বে হচ্ছে 8টা স্লিপার কোচ, S1 থেকে S8, তারপর 3rd AC কোচ আছে, B1 থেকে B4 4টে আছে, তারপর একটা ফার্স্ট ক্লাস আছে H1, এবং লাস্টে রয়েছে দুখানা সেকেন্ড AC কোচ A1 A2। তো এই যে মোট কোচ পজিশন, ভাড়াগুলো ডিসপ্লে মেনশন করে দিচ্ছি, একদম নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা অবধি সেভাবে আপনারা টিকিট কাটুন এবং এই ট্রেনে ট্রাভেল করুন। আর বিশেষ পারছি না, ডাইরেক্ট আপনার সাথে কথা বলছি আমি শিলিগুড়ি পৌঁছে। ঘড়ির কাঁটায় সময় এখন 7:20 PM। আমরা হাসিমারা থেকে 160 কিলোমিটারের জার্নি সম্পূর্ণ করলাম,
এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জংশনে 20 মিনিট বিফোর। যাই হোক, ট্রেন জার্নি আগে দেখানো ছিল না, কারণ সকালে এই ট্রেন জার্নিটাই আপনাদের সাথে আমি একটা ভিডিও মাধ্যমে শেয়ার করেছি। এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন, আর এই স্টেশনের বাইরে প্রচুর খাবারের হোটেল আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি কাউন্টার আছে, যেখান থেকে আপনারা শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং সব জায়গায় যাওয়ার গাড়ি বা বোলেরো সব বুক করতে পারবেন। আর এই দিক দিয়ে সোজা গেলে পড়বে হচ্ছে টেনজিং নোরগে বাস স্ট্যান্ড। ঘড়ি কাটায় সময় এখন রাত 8টা, আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে জাস্ট অনেক হোটেলই রয়েছে কাছাকাছি, তো আমরা একটু কিছুটা দূরে এলাম হোটেল গীতাঞ্জলি। তো এই হোটেলের নাম্বার তো আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা যদি আসতে চান আসতে পারেন। আমাদের ভাড়া নিলে হচ্ছে 700 টাকা করে। তো এই হচ্ছে মোটামুটি রুমটা একবার দেখে দিচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 102, ঢুকে এই রয়েছে দুজন সময় একটা বেড রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে জল রয়েছে, এখানে টি টেবিল আর টিভি রয়েছে। আদৌকে চলবে? চলবে তো না। আর এই আমার থোবরা নারকেলের ছোপরা, আপনারা তিন ধরে দেখে আসছেন আমাকে। আর এই হচ্ছে বাথরুম, ইন্ডিয়ান টয়লেট, মোটামুটি বাথরুম পরিষ্কার। শিলিগুড়িতে আপনারা প্রচুর মানে হোটেল পেয়ে যাবেন, যেমন কম বাজেটে শুরু করে বেশি বাজেট সব রকম হোটেলই কিন্তু আছে, অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেই হিসাবে আসবেন। তবে এই হোটেলে 700 টাকায় ঠিকই আছে মোটামুটি। আজকে গুড ফ্রাইডে, মানে গুড ফ্রাইডে গেল গতকাল, আর আজকে শনি রবি, তো একটু হলিডে আছে মানে উইকেন্ড, তাই জন্য এখানে ভাড়াটা এখন মোটামুটি বেশি, এবং সোম থেকে শুক্র উইকেন্ড এসে এলে ভাড়াটা তুলনামূলক কম থাকে। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি একদম শিলিগুড়ি হোটেল থেকে। পরবর্তী পর্বে থাকবে আরও নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু গল্প, সেই পর্ব নিয়ে ফিরে আসছি এর পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, মানে একদিনে ভুটান আপনাদের কেমন ঘোরালাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে যা নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটা পেলে প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুকতে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিও থাকলে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আবারও ফিরছি পরবর্তী পর্বে, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, টাটা।